के विषय पर वो बहुत गहरा ज्ञान था, इसलिए यद्रुपद संगीत एवं स्वामी विवेकानंद के नाम एक साथ बताया गया। बीच बीच में बोलता रहूंगा, लेकिन पूरा तो नहीं बोल पाऊंगा, लेकिन काफी समय लग जाएगा। तो आरेखटा कथा जो स्वामी विवेकानंद के यही संगीत जगते एक जन मंतव्य कर विशेष स्कॉलर जे स्वामी विवेकानंद सन्यासी ना होले तिनि एकटि विशेष उन्नत धरनेर संगीतज्ञ होते पारतेन, क्योंकि उनका संगीत में बहुत गहरा ज्ञान था और वो तालीम भी लिए थे बहुत सारे अंग जो है संगीत का, जैसे ख्याल, ठुमरी, टप्पा, इतने सारे विभाग में उनका ज्ञान था। और सिर्फ गायन नहीं, उन्होंने सितार बजाना उनको आता था और पखवास तो बहुत अच्छा बजाते थे। इसलिए तो माना जाता है कि वो संगीत का एक विशारद था। प्रथागत भावे तालीम दिएछिलेन प्राथमिक पर्याये तार पितार काछ थेके, पिता खूब बड़ो संगीतज्ञ छिलेन, तिनिओ तार किछु ज्ञान छिलो। प्राथमिक पर्याये पितार काछ थेके, विश्वनाथ दत्तेर काछ थेके तिनि संगीतेर अनुराग लाभ करेछिलेन। तारपरे विश्वनाथ दत्त तार एई अनुराग देखे ताके प्रथागत भावे ट्रेडिशनलि शिक्षा देने की व्यवस्था की थी उनके पिताजी। तो यही सुबादे कोलकाता है, तखन का समय कोलकाता है, उत्तर कोलकाता है, बेनी गुप्त खूब विशाल एक जन संगीतज्ञ छिले एवं तार काछे दीर्घ दिन तिनि ट्रेडिशनलि सिस्टेमेटिकली मेथडिकली ही लर्नड क्लासिकल म्यूजिक। সেই তার যে ফসল, তার যে প্রাপ্তি, সেইটা অত্যন্ত বিশাল ছিল তার জ্ঞান সংগীতের। সেই জন্য আমরা দেখেছি তার যখন মাত্র 23 বছর বয়স, তখন তিনি একটি মূল্যবান গ্রন্থের সম্পাদনা করেছেন এবং সেখানে একটি ভূমিকা লিখেছিলেন। সেই ভূমিকাতে এত বিস্তারিত সংগীতের বিষয়ে তার বিভিন্ন অঙ্গ আঙ্গিক দিক থেকে বিশ্লেষণ করে তিনি দেখিয়েছিলেন, যেটা অত্যন্ত মূল্যবান। পরবর্তীকালে সেই বইটি হারিয়ে যায়, মানে প্রকাশনা হয় না। আবার নতুন করে কিছুদিন আগে আমাদের মিশন থেকে সেটা প্রকাশিত হয়েছে এবং সেটা সেই সময়কার বিচার, বর্তমান যুগের নিরিখে যদি আমরা বিচার করতে চাই তাহলে হয়তো কিছুটা আমাদের অসামঞ্জস্যপূর্ণ লাগতে পারে, কিন্তু সেই সময়কার বিচারে তার যে ভূমিকা রচনা এবং তার মধ্যে দিয়ে যে পরিস্ফুট হয়েছে তার জ্ঞান সংগীত বিষয়ে, সেটা একটা অসামান্য অবদান ছিল ভারতীয় সংগীত, বিশেষ করে বাংলা সংগীতের ক্ষেত্রে। এবং যে কথাটা একটা বলা উচিত সেটা হচ্ছে বিবেকানন্দ স্বামীজি ওয়াজ নট এ লার্নেড মিউজিশিয়ান, হি ইজ নট জাস্ট এ লার্নেড মিউজিশিয়ান, হি ওয়াজ দ্য ফিলোসফার অফ মিউজিক। তিনি দার্শনিক ছিলেন। দার্শনিক কে হতে পারে যিনি যার মধ্যে কোনো বিষয়ে গভীর উৎপত্তি থাকে, নলেজ থাকে, এবং তার সঙ্গে সঙ্গে তার নিজস্ব চিন্তাধারা, মনন শক্তি এটা থাকে, সেই ব্যক্তি দার্শনিক হতে পারে। এবং স্বামী বিবেকানন্দ শুধুমাত্র একজন সংগীতজ্ঞ, সংগীত পারদর্শী ছিলেন না,
তিনি ছিলেন সঙ্গীতের দার্শনিক, এবং সেই কারণে এক ব্যক্তি মন্তব্য করেছেন যেটা আমি উদ্ধৃতি করছি, সঙ্গীত বিষয়ে স্বামীজির যথার্থ উপলব্ধি ও বহুদর্শিতা থাকায় সঙ্গীত ক্ষেত্রে তাঁর বিশ্বজনে দৃষ্টির পরিচয় পাওয়া যায়। इसका मतलब है ये कि उनका इतना गहरा ज्ञान था संगीत के विषय पर और वो बहुत दूर तक सोच सकते थे और उनका अपना सोच भी था, इसलिए वो सिर्फ भारतीय संगीत नहीं बल्कि पूरा विश्व का जो संगीत है उस पर उसका ज्ञान था। সেই জন্য আমরা দেখব যে সেই স্বামীজির সময় মাদাম কালভে বলে একজন সেই সময় পাশ্চাত্য সঙ্গীতের একজন বিশাল ব্যক্তিত্ব ছিলেন ম্যাডাম কালভে, তার সঙ্গে স্বামীজির এই সঙ্গীতের বিষয়ে অনেক চর্চা হয়েছিল এবং ম্যাডাম কালভের গানের প্রশংসা খুব করেছেন। সেই ম্যাডাম কালভে সঙ্গীতের টানে এবং স্বামী বিবেকানন্দের আকর্ষণে, ব্যক্তিত্বের আকর্ষণে, তার জ্ঞানের আকর্ষণে সেই ম্যাডাম কালভে পরবর্তীকালে ভারতেও এসেছিলেন ভারতীয় সঙ্গীত বিষয়ে কিছু জ্ঞান অর্জন করার জন্য। এতটাই স্বামীজির জ্ঞান ছিল, এতটাই তিনি অ্যানালিটিক্যাল ছিলেন, এতটাই তিনি সূক্ষ্মভাবে বিচার করতে পারতেন সঙ্গীতকে এবং ইম্পার্শিয়ালি, ভারতীয় সঙ্গীত আলাদা, বিশ্ব সঙ্গীত আলাদা তা নয়, সুর সেখানেও যা এখানেও তা, বিশ্বের যে সুর এক সেই সুর সম্পর্কে তার জ্ঞান ছিল, সেই রিদম সম্পর্কে তার জ্ঞান ছিল এবং সেই জন্যে তিনি দীর্ঘ ভাবে খুব বিস্তারিত ভাবে সঙ্গীতকে বিশ্লেষণ করেছেন এবং তার এক দার্শনিক চিন্তার জন্য তিনি ভারতীয় সঙ্গীতের ভালো মন্দ উভয়কেই বিচার করে উপস্থাপন করেছেন আমাদের সামনে। তার সেই বিশ্লেষণ আমাদের কাছে খুব একটা চিন্তার বিষয়, একটা মননের বিষয়। তিনি বলছেন কি, সঙ্গীত সর্বশ্রেষ্ঠ ললিত কলা, ইজ আ ফাইন আর্ট, দ্য গ্রেটেস্ট ফাইন আর্ট, মিউজিক, মিউজিক ইজ দ্য গ্রেটেস্ট ফাইন আর্ট, এবং যারা তা বোঝেন, যে লোক সঙ্গীত কা রস উপলব্ধ কর সকতা হে, তাদের নিকট উহা সর্বশ্রেষ্ঠ উপাসনা, ফর দেম মিউজিক ইজ দ্য বেস্ট way of meditation or to meditate on God. সর্বশ্রেষ্ঠ উপাসনা, তার দৃষ্টিভঙ্গি তাহলে দেখো, মিউজিক শুধু মিউজিক নয়, সুর সাধনা নয়, গলার কাজ নয়, বা যন্ত্রের কাজও বলতে পারে, হাতের কাজ, যন্ত্রের কাজ, তা নয়, শ্রেষ্ঠ উপাসনা, ট্রান্সেন্ডেন্টাল একটা চিন্তা তার ছিল। সঙ্গীতকে তিনি এইভাবে দেখলেন এবং সেই জন্য স্বামীজি আরেকটি মন্তব্য করেছেন, সেটা হচ্ছে মেয়ার টিউন অ্যান্ড টাইম কিপিং আর নট অল অফ মিউজিক, ইট মাস্ট এক্সপ্রেস অ্যান আইডিয়া, দ্য সং দ্যাট ডাজ নট অ্যাওয়েকন a corresponding idea in the mind of the singer is not music at all. তার মানে সঙ্গীত শুধু গলার কাজ নয়, বুদ্ধির কসরত নয়, সুরের মূর্ছনা নয়, সুরের চলন নয়, এর গভীরে একটা ভাব থাকতে হবে। সেই ভাবটাই সঙ্গীতের মধ্যে গায়ককে বা যারা যন্ত্র সঙ্গীত বাজান তাদের, বিশেষত গায়কের ক্ষেত্রে একটা ভাবকে প্রকাশ করতে হবে, একটা ধারণাকে প্রকাশ করতে হবে, সেইটা
হচ্ছে সংগীত, প্রবাস সংগীত। এইটা বিশেষভাবে আছে আমাদের ধ্রুপদ সঙ্গীতে, যেটা খুব স্পষ্টভাবে আমরা বলতে পারি যে যেটাকে আমরা খেয়াল করি সেই খেয়ালে কিন্তু এই জিনিসটা নেই। ধ্রুপদের মধ্যে একটা ভাব প্রকাশ করা হয়, সেখানে সুরের সাধনা তো আছে, সুরের পারফেকশন তো আছে, ভাব এক গায়ক উপস্থাপন করনা চাহতে হ্যাঁ সঙ্গীত কে মাধ্যম সে ও খেয়াল গায়ক মে নেই মিলতা হয়, জবকি ধ্রুপদ গায়ক মে এ মিলতা হয়। এই ধ্রুপদ গায়ন আমাদের ভারতীয় সংস্কৃতির একটা পরম্পরা, এটা শুরু হয়েছে সেই বৈদিক আমল থেকে। সেই বই থেকে আমরা দেখতে পাই উদাত্ত অনুদাত্ত।